হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কালপুরের ক্যাম্পাস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে WBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির BA সেকেন্ড ইয়ারের পাস কোর্সের অর্থাৎ জেনারেল কোর্সের হিস্ট্রি সাজেশন থার্ড পেপার। এটা তো অনেকদিন ধরেই দেওয়ার কথা, তোমরা অনেকেই চাচ্ছ যেহেতু, সেই জন্য আজকেই দিয়ে দিলাম। তো এর আগেও দেওয়ার কথা ছিল যদিও 2-3 দিন আগে, তো সেটা হয়নি, তো তার জন্য সরি। তো চলো, হিস্ট্রি সাজেশন থার্ড পেপার, এটা বেসিক্যালি ইউরোপিয়ান যে হিস্ট্রিটা আছে তো সেখান থেকে দেখে নেবো কী কী কোশ্চেন। আশা করি যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এর বাইরে তোমরা একটা কোশ্চেনও পাবে না, অর্থাৎ এর থেকে তোমরা 100%-এর উপরে কমন পেয়ে যাবে। তো এখানে শর্ট কোশ্চেনও আছে আর ব্রড কোশ্চেনও আছে। শর্ট কোশ্চেন জানো তোমরা, 2 মার্কের থাকে, 10টা লিখতে হয়, তার দুগুণে 20, আর 20 মার্কের থাকে 4টে লিখতে হয়। সেখানে 9টা থাকে, খুব সুন্দর, 9টা 10টা, 10টা থাকে 4টে লিখতে হয়, 4×80, তো টোটাল 100 মার্কস। তো চলো দেখে নিই কী কী কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফটার, পিডিএফটা ডাউনলোড করেও তোমরা প্র্যাকটিস করতে পারো বাড়ি বসে। ওকে, তো চলো প্রথমে 20 মার্কের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তো সেগুলো দেখে নিই। তো 20 মার্কের প্রথম কোশ্চেন যেটা আছে, দেখো, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবে অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। তো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল, সেটাই হচ্ছে এই কোশ্চেনটা 20 মার্কের। নেক্সট দেখো, ফরাসি সংবিধান সভার সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। ফরাসি সংবিধান সভার সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো, এটা 2 নম্বর কোশ্চেন গেল। নেক্সট দেখবো, নম্বর 3 যে কোশ্চেনটা আছে, দেখো, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা যায় কি, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা যায় কি, এটা 3 নম্বরের 20 মার্কের কোশ্চেন। নেক্সট দেখো, নম্বর 4, রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝায়, এ প্রসঙ্গে 20 মার্কের ভূমিকা আলোচনা করুন। তো কী আছে, রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝায়, এ প্রসঙ্গে 20 মার্কের ভূমিকার মূল্যায়ন করো বা আলোচনা করো। নেক্সট দেখো, মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো, এটা ব্যাখ্যা করো। তো মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো আর এটা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 6, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখে নেব, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার এর সংস্কারের মূল্যায়ন করো। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার এর সংস্কারের মূল্যায়ন করো, এটাও 20 সবগুলোই আছে। প্রথম, নেক্সট দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। তো 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তার কারণগুলি বর্ণনা করতে বলা হয়েছে। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 9, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939, তো সেই যুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন। নেক্সট কোশ্চেন, 1936 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধের তাৎপর্য কী ছিল। 1936 খ্রিস্টাব্দের স্পেনের গৃহযুদ্ধের তাৎপর্য কী ছিল। তো এই যে 10টা কোশ্চেন দিলাম, 10টার থেকে তো তোমরা যে কটা লিখতে হবে পাবেই। তো আমি আরও একটা বলছি, যে কোনো 5টা তোমরা যদি কমপ্লিট করতে পারো তো সেই 5টার মধ্যে আশা করি 3টে তোমরা কমন পাবেই, অর্থাৎ 3×60 মার্ক। আর যদি সবগুলো করতে পারো তো অবশ্যই খুবই ভালো, তার বাইরে একটা কোশ্চেনও থাকবে না। এখান থেকে এই 10টা, আশা করি 10টার মধ্যে থেকে তোমরা কোশ্চেন, যে 10টা থাকে পরীক্ষায়, তার মধ্যে 7টা পেয়ে যাবে এর থেকে, আর লিখতে হবে তোমাদের 4টে। তো নেক্সট চলো শর্ট কোশ্চেনগুলো দেখে নিই। শর্ট কোশ্চেন দেখো, 2 মার্কের যেগুলো আছে, 10×20, অর্থাৎ 10টা থাকবে অনেকগুলো, 15টা না 20টা থাকবে, সেখানে তোমাদের 10টার আনসার করতে হবে, 10×20 মার্ক। তো এগুলোও দেখো ভালো করে। সন্ত্রাসের রাজত্বকালের দুজন নেতার নাম লেখো। নেক্সট, কুলটুর ক্যাম্প বলতে কী বোঝায়। নেক্সট দেখো, কে কবে নতুন আর্থিক নীতি প্রবর্তন করেছিলেন। নেক্সট, জেমস টোফো কী। আর নম্বর 4 গেল, নম্বর 5 দেখো, ডিসেম্বরিস্ট কারা। নেক্সট নম্বর 6, ক্রিস্টোফার কলম্বাস কেন বিখ্যাত। নম্বর 7, কোপার্নিকাস কে ছিলেন। নম্বর 8, কনফেডারেশন অব দ্য রাইন কাকে বলা হয়ে থাকে, এটি কে প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 9, কবে ও কাদের মধ্যে ট্রিপল আতাত গঠিত হয়। আর কোশ্চেন নম্বর 10, অ্যাসাইনেট কী। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 11, নাৎসি ও সোভিয়েত অনাক্রমণ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। আর ভলতেয়ার কে ছিলেন, তার সমালোচনার প্রধান লক্ষ্য কে ছিল। নেক্সট কোশ্চেন নম্বর 13, ফিজিওক্রাটস কাদের বলা হতো। নেক্সট, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত 2টি করের নাম লেখো। আর নেক্সট কোশ্চেন নম্বর 15, টেনিস কোর্টের শপথ কবে নেওয়া হয়, শপথটি কী ছিল। কোশ্চেন নম্বর 16, বাস্তিল কী আর কবে এর পতন ঘটেছিল। কোশ্চেন নম্বর 17, ওয়াল্টারুর যুদ্ধ কবে হয়, এই যুদ্ধে নেপোলিয়ানকে কে পরাজিত করেন। নেক্সট কোশ্চেন নম্বর 18, ভিয়েনা বন্দোবস্তের 3টি মুখ্য নীতি বা প্রধান যে মূল বৈশিষ্ট্য সেটা কী ছিল। নেক্সট কোশ্চেন নম্বর 19, কাদের তরুণ তুর্কি বলা হতো। আর নেক্সট কোশ্চেন নম্বর 20,
মেইন ক্যাম্প কার রচনা, এটির গুরুত্ব কী ছিল? তোমরা এই 20টা কোশ্চেন শর্ট কোশ্চেন, আশা করি এর থেকে তোমরা পেয়ে যাবে কমন। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। ওকে।